জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার ভোর পাঁচটার পর কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়েন ডক্টর ইউনুস সফরে নেদারল্যান্ড পাকিস্তান নেপাল ইউ কমিশন প্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই নিউ স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইউনুস বাইডেন বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়েও বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনুস সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেয়া শুরু করেছেন চীনের জরুরি মেডিকেল টিম সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দেন দশ বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে প্রথমে বৈঠক করে আহতদের সব তথ্য নেন তারা এরপর প্রথম দফায় গুরুতর অবস্থায় বিশ জন রোগীকে পর্যবেক্ষণ করেন সেই সাথে হাসপাতালের সুবিধার বিষয়েও ধারণা নেন তারা পরে চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিউ শাওপিং জানান অন্তর্বর্তী সরকারের আহ্বানে গুরুতর আহতদের সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকেরা ঢাকায় এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানান যদি প্রয়োজন মনে হয় তবে রোগীদের চিনে নিয়ে যাওয়ার ব্যাপারেও পরামর্শ দেবে মেডিকেল টিম এদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান কর্নিয়ার ট্রান্সপারেন্টের প্রয়োজন হবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি ও নেপাল থেকে তা সংগ্রহ করা হবে আমার দুই চোখে গুলি লাগছে আমার প্রথমে মাথায় গুলি লাগছিল আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কোনো হোজ নেই আন্দোলনে ছিলাম আমি সামনের দিকে পুলিশ ছিল সামনের দিকে বাদে আমরা পিছনে চলে আসি বাদে পিছনের দিকে পুলিশ এসে গুলি করছে আহ তুই আপনি উনিশে জুলাই আন্দোলন শুরু থেকে তো সুস্থ হয়ে পুলিশ আর বিজিবি মানে তারা মানে বুলেটিং মানে এইভাবে ছাড়তেছে মানে হঠাৎ করে মানে এক পর্যায়ে মানে গোলাগুলি মানে পর্যায়ে গেছে মানে হঠাৎ করে তখন মানে হঠাৎ করে আমার মাথায় মানে বুলেটিং লাগে লাগার সাথে সাথে মানে আমি একবারে পড়ে যাই আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে

খিলগাঁওয়ে হাফেজ জোবের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এছাড়া উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয় গেল উনিশ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন সাদিকুল ও পাঁচ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ জবায়ের চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেস দেখানো হয় এবং অপর আর একটি মামলা যেটা উত্তর পশ্চিম থানার মামলা নম্বর একুশ নয় চব্বিশ একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে সন্ন্যাস দেখানো হয়েছে দুইজন আসামি নিয়ে আসা হয়েছে তাদেরকে এ বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে রিমান্ড নেওয়া হচ্ছে গ্রেফতার দেখানো হচ্ছে যা স্পষ্ট লঙ্ঘন লঙ্ঘন মানবাধিকারের শেখ হাসিনা ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ

কি করে আপনার দেশে অবস্থান করছে বাংলাদেশের মানুষ আশা করেছিল আপনি আপনার করেছিলার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও ঙামাটিতে সহিংসতার তিন দিন পর গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল শ্রমিক মালিক সংগঠনের দেয়া ধর্মঘট প্রত্যাহার করে নেয় জেলার অভ্যন্তরীণ সড়কে চলাচল বেড়েছে যানবাহনের গেল শুক্রবার সংঘর্ষে বারোটি ট্রাক তিনটি বাস চারটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয় আহত হয় ছত্রিশ জন চালক ও হেল্পার এর পরিপ্রেক্ষিতে শনিবার থেকে গণপরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয় এদিকে জম্মু ছাত্রজনতার ডাকে শনিবার সকাল থেকে চলা বাহাত্তর ঘন্টার সড়ক ও নৌ অবরোধের শেষ দিন তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও নৌ চলাচল বন্ধ শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে রাজধানীতে সড়কে নিয়মিত ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে এবং এখন পর্যন্ত একত্রিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানায় ডিএমপির মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান কর্মস্থলে অনুপস্থিত পুলিশ কর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সময় তিনি আরও বলেন রাজধানীতে ক্ষতিগ্রস্ত থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রের পরিমাণ এখনও জানা যায়নি অনলাইন দাতাদের তথ্য সেবা দিতে ই রিটার্ন সার্ভিস চালু করলো এনবিআর ই রিটার্ন দাখিলের সময় ফোন কলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন রিটার্ন দাতারা সোমবার সকালে আগারগাঁও এনবিআর ভবনে সার্ভিস সেন্টার উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রশিক্ষিত কর্মকর্তাদের দ্বারা এই সার্ভিস সেন্টার পরিচালিত হবে দেশের সক্ষম করদাতাদের এক তৃতীয়াংশ কর দেয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন করদাতা বাড়াতে কাজ করছে এনবিআর যারা কর দিয়েছে তাদের এই কর আমরা ট্রেস করব আইনারু কার্যক্রম গ্রহণ করব। এবং গভর্নমেন্ট এক্স এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো আবার চল্লিশ লাখ রিটার্নের মধ্যে পাঁচ লাখ কেন এই রিটার্ন পড়বে সমস্যাটা কোথায় সেটা যদি আমরা জনগণের কাছ থেকে ট্যাক্স থেকে সম্মানিত কর্তাদের থেকে না শুনি তাহলে আমরা সলিউশন কিভাবে করব। এখন আমরা যেটা শুনছি আমাদের যে কল সেন্টার আমরা যেটা করলাম ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময় প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশান নিতে চাই চট্টগ্রামে রাজস্ব বোর্ডের সার্ভার ডাউন থাকায় শুল্কায়নের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত সিস্টেম লগ করতে না পারায় সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসে কোনো কাজ করতে পারছেন না সিএনএফ এজেন্টরা এতে অনলাইনে আমদানি পণ্য চালানের নথি দাখিলে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা একইভাবে অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না আমদানিকারকেরা এতে গুনতে হচ্ছে অতিরিক্ত পোর্ট ও শিপিং ডেমারেজ গত বৃহস্পতিবার রাতে উন্নয়ন কাজের জন্য সার্ভার শাটডাউন করার পর নতুন করে রিস্টার্ট দিলেও সার্ভারে এখনও ধীরগতি ফলে শুল্ক কর্মকর্তারাও আমদানি রপ্তানি চালানের শুল্কায়নের কাজ করতে পারছেন না নদী থেকে বালু উত্তোলন জাতীয় দুঃসতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভেঙে যাওয়া মুসাপুর রেগুলেটর পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিং বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেওয়া হবে নাকি সরকারিভাবে ড্রেজিং করা হবে তা নিয়ে ভাবার সময় এসেছে তিনি জানান ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গে তিনি আরো জানেন যে উপহার হিসাবে নয় বরং রপ্তানি পণ্য হিসাবে ইলিশ ইলিশ ভারতে যাচ্ছে সাতক্ষীরায় বেতনা নদীর সংস্কারকৃত বেরিবাদ পুনরায় ভেঙে যাওয়ায় আবারও প্লাবিত হয়েছে ত্রিশটি গ্রাম আট দিন ধরে পানিবন্দি অবস্থায় দিন কাটছে কয়েক লাখ মানুষের বাদ ভাঙা বাদ দিয়ে অনবরত পানি প্রবেশ করছে নগরঘাটা সুবাসিনী পাটকেলঘাটা ও খালিশখালি এলাকায় এতে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ ভেসে গেছে ছয় হাজার মাছের ঘের যাতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা তুলিয়ে গেছে পাঁচ হাজার হেক্টর আমনের ক্ষেত সহ বিভিন্ন ফসল পানির তীব্র স্রোতে নতুন করে বাঁধের কাজে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রোতে আঠারো তারিখে ভেঙে যায় বেতনা নদীর বাঁধ এর তিন দিন পর সংস্কার করা হলেও আবারও ভেঙে যায় বাঁধ আন্তর্জাতিক প্রসঙ্গ দু সাল বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কারণে চলতি বছর গণতন্ত্রের জন্য বেশ জরুরি মোদী বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যুক্তরাষ্ট্র ভারত শক্তিশালী ভূমিকা রাখছে ভারতের ফাইভ জির বাজার এখন যুক্তরাষ্ট্রের তুলনায় বড় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে করবে ভারত এ সময় ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব শক্তিশালী করার ব্যাপারে প্রত্যয় জানান মোদী বিশ্বব্যাপী স্থিতিশীলতা ফেরাতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে বিশ্ব নেতাদের সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস রোববার জাতিসংঘের ভবিষ্যৎ শীর্ষ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এ বার্তা দেন এরপর বক্তব্য রাখেন বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা এ সময় বিশ্বে চলমান সংঘাতময় পরিস্থিতি জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী অ্যালেসিয়া বার্সেনা একই দিন বিশ্ব নেতাদের কাছে নিজেদের শান্তিপ্রিয় জাতি বলে আখ্যা দেন জাতিসংঘে থাকা ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি অন্যদিকে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত দায়িত্বের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার শুরু হতে যাওয়া জাতিসংঘের উনআশিতম সম্মেলনের আগে রোববার ছাড়া সোমবারও হবে ভবিষ্যৎ করণীয় শীর্ষক সম্মেলন দুই দিনব্যাপী এ সম্মেলনে একশো পঞ্চাশটিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে শেষ করছি এখন চারিদিকে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডব্লু 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 ডট এখন ডট টিভি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি